যারা আল্লাহকে ছেড়ে অন্য বস্তু উপাসনা করতো বিচার দিবসে সেসব বস্তুর সাথেই তারা জাহান নামে যাবে এরপর শুধু থাকবে আল্লাহর ইবাদতকারীগণ যারা আল্লাহর সাথে কাউকে শরিক করত না তাদের মধ্যে যেমন ন্যাক্কার থাকবে তেমনি পাপাচারীও থাকবে আল্লাহ তখন জাহান্নামের উপর একটি ফুল স্থাপন করার নির্দেশ দিবেন যাকে বলা হয় ফুল সিরাত এই ফুল ফার হলেই জান্নাত আর কোনোভাবেই ফোড়ে গেলেই সাক্ষাৎ জাহান্নাম ফুলটি হবে দুর্গম এবং ফিচ্ছিল ফুলের উপর আংটাও হুক থাকবে যা শক্ত চওড়া এবং উল্টো কাঁটা বিশিষ্ট হবে ইমানদারদের এই ফুলটির উপর দিয়ে আলোর ব্যাগে ফার হয়ে যাবে এরপর স্তর ব্যাগে কেউ ফার হবে বিদ্যুৎ ব্যাগে কেউ ফার হবে বাতাসের ব্যাগে কেউ ফার হবে দ্রুতগামী ঘোড়ার গতিতে একেবারে শেষে পার হওয়া ব্যক্তিটি কোনো রকম হিঁচড়িয়ে পার হবে ইমানদারগণ যখন ফুলসেরাত পার হয়ে যাবে তখন তারা পেছনে ফিরে দেখবে তাদের অনেক সঙ্গী তাদের সাথে আসেনি তারা ফুলসিরাত ফার হতে না ফেরে জাহান্নামে পড়ে গেছে ইমানদারগণ তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করবে হে আমাদের রব আমাদের সেই সব ভাই কোথায় যারা আমাদের সাথে সারাত আদায় করতো সাওম রাখতো নেক কাজ করত আল্লাহ বলবেন তোমরা যাও যাদের অন্তরে একদিনের পরিমাণ ইমান পাবে তাদের জাহান্নাম থেকে বের করে আনো নেককার যারা জাহান্নামে পড়েছিল তাদের মুখমণ্ডল আগুনে পড়বে না সিজদার জায়গা পুরানোকে আল্লাহ আগুনের জন্য হারাম ঘোষণা করবেন জাহ্নামীদের কারো দুপা কিংবা দুপায়ের সামান্য বেশি পরিমাণ অংশ জাহান্নামে থাকবে ইমানদারগঞ্জ যাদের চিনতে পারবে তাদের জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে অতপর আল্লাহ আবার ইমানদার মানুষগুলোকে বলবেন তোমরা যাও যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ইমান আছে তাদের বের করে নিয়ে আসো আল্লাহর নির্দেশে ইমানদারগন অর্ধ দিনার পরিমাণ ইমান রয়েছে এমন মানুষদের বের করে আনবে অতঃর আল্লাহ আবার বলবেন তোমরা যাও যাদের মনে অনুপরিমাণ ইমান পাবে তাদেরকে বের করে নিয়ে আসবে ইমানদারগঞ্জ যাদের চিনতে পারবে তাদের বের করে নিয়ে আসবে এরপর নবীগণ ফেরিস্তাগণ এবং মৌমিনগণ সুপারিশ করবেন সকলের সাফাট শেষ হয়ে গেলে আল্লাহ বলবেন এখন শুধু আমি বাকি আল্লাহ জান্নাম থেকে এক মুষ্টি ভরে এমন কতগুলো লোককে বের করে আনবেন যারা পুড়ে একেবারে বস্ম হয়ে গেছে তাদেরকে জান্নাতের পাশে হায়াত নামের একটি নহরে ডুবানো হবে তারা এমনভাবে সতেজ হয়ে যাবে যেমনভাবে সূর্যের আলো হয়ে গাছপালা সতেজ হয়ে যায় তারা সেখান থেকে মুক্তর দানার মতো বের হবে তাদের ঘাড়ে মোহর লাগানো হবে এরপর আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে প্রবেশ করার পর অন্যান্য জান্নাতবাসী তাদেরকে দেখে বলবে এরা হলেন রহমান কর্তৃক মুক্ত কোনো ন্যায় কামল কিংবা কল্যাণকর কাজ ছাড়াই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জানাতে তারা যা দেখতে পাবে সবই তাদেরকে দ্বিগুণ পরিমাণে দেওয়া হবে